This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গত কয়েক মাস আগে ঘটে যাওয়া মণিপুরের ঘটনা নিয়ে ইতিমধ্যে উত্তপ্ত দেশ তথা রাজ্য, পাশাপাশি এই ঘটনায় সুর চড়াতে বাদ রাখেনি কোনো রাজনৈতিক মহল। দেশ তথা এই রাজ্যের ছবিটা একই। মণিপুরের ঘটনা নিয়ে উত্তপ্ত রাজ্যের প্রায় সমস্ত শিবিরের রাজনৈতিক দলগুলি। ঠিক তেমনি এদিন ফের এই বিষয়ে সুর চড়ালেন শিলিগুড়ি শাসক দলের এক কাউন্সিলর তথা MMIC দিলীপ বর্মন। মণিপুরের ঘটনা নিয়ে এদিন বিরোধী দলকে এক হাত নেন দিলীপবাবু, পাশাপাশি মণিপুরের মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করেন তিনি। এছাড়াও এদিন ইন্ডিয়া জোট নিয়েও কথা বলেন তিনি। আজকে আমাদের ভারতবর্ষের মধ্যে মণিপুর একটা দেশ, এটা আমাদের ভারতবর্ষের মধ্যে পড়ে, এবং আমরা যা বুঝতে পারছি যে মণিপুরে যে ধরনের ঘটনা ঘটছে, বিজেপি সরকার ভাবছে যে ওটা বুঝি ভারতবর্ষের মধ্যে না মনে হচ্ছে। কারণ 80 দিন 82 দিন ধরে সেই এলাকায় যেভাবে মহিলাদের উপর মানুষের প্রতি অত্যাচার হয়েছে এবং জঘন্যতম অত্যাচার, যেটা আমরা ভারতবর্ষ স্বাধীনের পরে আমরা কোনোদিন এই ধরনের অঘটন দেখিনি। যে নারী দিয়ে আমাদের সংসার, যে নারী আমাদের মর্যাদা, যে নারী আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ, সেই নারীদেরকে বেবস্ত্র করে যেভাবে রাস্তার মধ্যে ঘুরিয়ে এবং তাদেরকে ধর্ষণ করা হলো, এরকম মর্মান্তিক ঘটনা ভারতবর্ষে কোনোদিন ঘটেনি।